দিনাজপুর ঘোড়াঘাটে নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু দুজনেই ঘোড়াঘাটের উপজেলা ঘনকৃষ্ণপুর গ্রামের নায়েব আলীর ছেলে কামরুল হাসান দশ ও মৃত কবিরুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানান, বেলা ১২টায় ওই শিশুরা করতোয়া নদীতে ঘনকৃষ্ণপুর ঘাটে পরিবারের অজান্তে গোসল করতে চায়। পরিবারের লোকজন ওই শিশুদের বাড়িতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। প্রতিবেশী একজন জানায়, শিশু কামরুল ও মেহনাজকে নদীর ঘাটে গোসল করতে দেখেছে। সেই সূত্র ধরে রবিবার সন্ধ্যায় করতোয়া নদীর ঘনকৃষ্ণপুর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও রংপুর থেকে আগত ডুবারু দল। দিনাজপুর ঘোড়াঘাট প্রতিনিধি শফিকুল ইসলামের তথ্যচিত্রে স্বর্ণালী টিভি।